অপেক্ষার পর ভক্তদের খুশি করতে আবারও বলিউড বাদশাহ কিং খান হাজির হচ্ছেন বড় পর্দায়। আগামী 25 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা পাঠান। শাহরুখ মানেই তো চমক, আর এরই ধারাবাহিকতায় সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহেরও শেষ নেই। এবার তারই প্রতিফলন মিলল জার্মানিতে। জানা গেছে বার্লিন সহ প্রায় সব জায়গায় সিনেমাটি মুক্তির 27 দিন আগেই অগ্রিম টিকিট বিক্রি শেষ। এদিকে ভারতীয় সেন্সর বোর্ড কর্তৃপক্ষ পাঠানকে সেন্সর ছাড়পত্রের অনুমতি না দিয়ে সিনেমাটিতে কিছু পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে। অ্যাকশন থ্রিলার ধর্মী পাঠান সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ, দীপিকার পাশাপাশি একটি বিশেষ চরিত্রে থাকছেন সালমান খানও। ছবিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, আশুতোষ রানা সহ আরও অনেকে। যশরাজ ফিল্মসের ব্যানারে হিন্দি ছাড়াও তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। নতুন বছরের শুরুটাই যখন হতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা মুক্তি দিয়ে, তখন দর্শক মহলকে হতাশা করবেন না বলিউড বাদশাহ, এমনটাই আশা রাখছেন কিং খান ভক্তরা।